নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল গাড়ি অল্পের জন্য রক্ষা পেল শিশু ঘটনাটি ঘটেছে চাকদা সড়কের পোলতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে গেল গাড়ি অল্পের জন্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা অল্পের জন্যে প্রাণে বাঁচল শিশু শুক্রবার ঘটনাটি ঘটেছে বনগা চাকদা সড়কের গোপালনগর থানার পোলতা এলাকায় ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মুদি দোকান স্থানীয়রা জানিয়েছেন বনগার দিক থেকে একটি দ্রুত গতিতে গাড়ি আচমকায় রাস্তার পাশে দোকানের মধ্যে ঢুকে পড়ে হঠাৎ করে এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন সকলেই ছুটোছুটি বেঁধে যায় স্থানীয়দের মধ্যে বিপদ বুঝে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক খবর দেওয়া হয় গোপালনগর থানায় গোপালনগর থানার পুলিশ এসে ঘাতক গাড়িটিকে আটক করে চালক কি মদ্যপ অবস্থায় ছিলেন নাকি কোনো যান্ত্রিক কারণেই এমন ঘটনা তদন্ত করে দেখছে গোপালনগর থানার পুলিশ কোন দিক থেকে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গোপালনগর